আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে আজ ঈদের চাঁদ দেখা যায়নি পূর্ণ হবে এবং শনিবার হবে ফিতর সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবের আকাশে আজ বৃহস্পতিবার বিশ এপ্রিল সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি সে কারণে আগামীকাল শুক্রবার সৌদিতে শেষ রমজান পালিত হবে আর তিরিশ রোজা শেষে আগামী শনিবার এপ্রিল ঈদ উল ফিতর উদযাপন করবে সৌদি আরববাসী সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আজ দেশের কোথাও সাওয়াল মাসের চাঁদ দেখা না পাওয়ার কথা জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট সমস্ত মুসলমানদেরকে আজ বিশ এপ্রিল রোজ বৃহস্পতিবার উনত্রিশ রমজান সন্ধ্যায় সাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিলেন সেখানে বলা হয়েছিল কেউ খালি চোখে কিংবা দূরবীনের মাধ্যমে সাওয়াল মাসের চাঁদ দেখলে নিকটত আদালতে অবগত করার জন্য এবং তার সাক্ষ্য রিপোর্ট করার জন্য তবে কেউ চাঁদ দেখতে পাওয়ার কথা জানায়নি যদিও এর আগে সৌদি আরবের একজন বিশেষজ্ঞ জানিয়েছিল যে জ্যাতিবিজ্ঞানের গণনা ইঙ্গিত করে শুক্রবার ইদুল ফিতরের প্রথম দিন হবে তবে আজ চাঁদ দেখা না যাওয়াতে ঈদ উল ফিতর পালিত হবে শনিবার এক মাস রোজা রাখার পর সাবাল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উল ফিতর উদযাপিত হয়ে থাকে